পৃথিবীতে সাতটি মহাদেশ আছে, কিন্তু বিজ্ঞানীরা অষ্টম মহাদেশের অস্তিত্বের কথা বলেছেন। সে দাবি অবশ্য নতুন নয়, তবে এই প্রথমবার অষ্টম মহাদেশের সম্ভাব্য মানচিত্র সামনে আনলেন বিজ্ঞানীরা। সেই সঙ্গে অষ্টম মহাদেশের আয়তন সহ আরও কিছু তথ্য জানানো হয়েছে তাদের মাধ্যম দিয়ে। তবে সেই মহাদেশ পৃথিবীর এক ভাগ স্থলের অংশ নয়, রয়েছে তিন ভাগ জলের তলায়। বহু বহু বছর আগে এই অষ্টম মহাদেশ সমুদ্রের অতলে তলিয়ে গেছে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। এই মহাদেশের নাম জিল্যান্ডিয়া। অষ্টম মহাদেশ জিল্যান্ডিয়া নিয়ে 1995 সাল থেকে গবেষণা করে আসছেন বিজ্ঞানীরা। তিন বছর আগে 2017 সালে সেই গবেষণা সম্পূর্ণ হয়। এবার সমুদ্রের অতলে লুকিয়ে থাকা অষ্টম মহাদেশের নানা তথ্য সামনে এসেছে। কেমন সেই মহাদেশের চেহারা, নিউজিল্যান্ডের বিজ্ঞানীরা এক সম্ভাব্য মানচিত্র তৈরি করে ফেলেছেন এই জিল্যান্ডিয়া মহাদেশের। নিউজিল্যান্ডের গবেষণা প্রতিষ্ঠান জিএনএস সায়েন্স এই বিষয়টি নিয়ে কাজ করছে। সেই সংস্থা অষ্টম মহাদেশের মানচিত্র প্রকাশ করেছে। অষ্টম মহাদেশ জিল্যান্ডিয়া অস্ট্রেলিয়ার পূর্বে, নিউজিল্যান্ডের ঠিক উত্তরে অবস্থিত। বিজ্ঞানীদের দাবি অনুসারে এই মহাদেশ প্রায় 2.5 কোটি বছর আগে সমুদ্রে ডুবে যায়। মানচিত্র দেখে বোঝা যায় অষ্টম মহাদেশ জিল্যান্ডিয়ার মাঝের একটি ছোট্ট অংশ শুধু ডুবে যায়নি, আর ওই জেগে থাকা অংশই এখনকার নিউজিল্যান্ড। এখন পর্যন্ত জিল্যান্ডিয়া সম্পর্কে যে যে তথ্য সামনে এসেছে তা দিয়ে অষ্টম মহাদেশের অবস্থান সম্পর্কে জানতে এর টেকটনিক ও ব্যাথিমেটিক নকশা প্রস্তুত করেছেন নিউজিল্যান্ডের বিজ্ঞানীরা। তাদের অনুমান সেই মহাদেশের আয়তন ছিল 50 লাখ বর্গ কিলোমিটারের মতো। গবেষণায় আরও দাবি করা হয়েছে প্রশান্ত মহাসাগরে প্রায় 3,800 ফুট গভীরে তলিয়ে গেছে এই মহাদেশটি। যদিও লর্ড হাউ রাইজে বলস পিরামিড নামের ওই মহাদেশের একটি পাহাড় সমুদ্রের উপর বেরিয়ে রয়েছে, এ থেকে অনুমান করা যায় যে সমুদ্রের ভেতরে একটা বড় ভূখণ্ড ডুবে আছে, সেটি অষ্টম মহাদেশ জিল্যান্ডিয়া। আর এটি হলো অষ্টম মহাদেশ জিল্যান্ডিয়া সম্ভাব্য মানচিত্র। পরিশেষে বলতে চাই, যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস ও শেয়ার করুন, আর বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখুন যাতে এ ধরনের ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান আপনাদের ওয়ালেটে। ধন্যবাদ।